এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে দুপুর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের যে উত্তরে তিনি কথা বলেন একটা অনাহত ঘটনা একটা ছোটখাটো ঘটনা নিয়ে মানে তর্কাতর্কি মারামারি পর্যায়ে চলে আসছে আমরা দেখছি সহিংসতা হয়েছে আমরা দেখছি ইটপাটকেল ছোড়াছুরি দেখছি আমরা আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলি মানে লক্ষ্য করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এটা নিয়ে মানে ডাউন হবে এবং যারা এগুলি ঘটানো ঘটিয়েছেন তারা নিশ্চয়ই আইনের মুখোমুখি হবেন